স্কুলের ছাত্রদের তরফ থেকে স্কুলের যে হেডমাস্টার উনি একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। মহিলার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনি এখন? না, আছে, মেয়েটিকে আমরা ডিটেন করে রেখেছি, এখন দেখবো ক্ষেত্রের অনুসারে তার যে কর্ম করেছে তার যে দ্বারাই যাওয়া যায়। থ্যাংক ইউ। ঘটনা রইল, আমরা তো মনোবাদার বলছি স্কুল থেকে আসছি, যথারীতি আমরা সায়েন্স সিটিতে গেছি আমাদের ছাত্ররা। আমরা সুন্দরভাবে আমাদের যে ভ্রমণ চলছে, তখন সায়েন্স সিটির সামনে গাড়ির প্রচণ্ড ভিড়, আমরা যখন নামি তখন আমাদেরকে নামানোর সমস্যা হয়েছিল। ড্রাইভার বলেছে আমাদেরকে গাড়িটাকে সামনে রাখবে, কারণ আমরা তো যথারীতি সায়েন্স সিটিতে চলে গেছি। তখন আমরা স্টুডেন্টকে সবাই আসছে, আমি সবচেয়ে পিছনে ছিলাম, আমি সবটাকে আবার জানিও না, তখন আমি লাস্ট ম্যান আমি ছিলাম। আমি যখন আসলাম দেখি আমার দেখলাম একটা জল মানে আসছে, ধীরে ধীরে আসছে, তখন ব্যাপারটা বুঝতে পারি না। তখন যেই আমি সামনে আসলাম আমাকে পুরো শরীরে মহিলা বিলাই, মানে আমার এটির কথা, আমি আমার মানব জীবনে মানে এরম মানে মহিলা আমি কোনোদিন দেখছি না। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই মহিলার কাছে, একজন নারী হিসাবে আপনার এই ব্যবহারটা ঠিক হয়েছে না, নারীর মতো ব্যবহার করেন, কারণ আপনি নারী জাতির কলঙ্ক। আমার এই কথা, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে নিয়েছে এবং কন্টিনিউ মিথ্যা কথা বলেছে, আমরা এখন ঝগড়া করতে আসি না, ছাত্র নিয়ে আসি, আমরা ছাত্র সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা মানুষকে মানুষ গড়ার চাকরি করি আমরা, এই কথাই আমার। এখন কি আপনারা কি কোনো অভিযোগ জানাইছেন? অভিযোগ আমরা জানাইছি, আমরা অভিযোগ মানে জানাইছি, আমরা সেটা অভিযোগ জানাইছি। আমরা শিক্ষক হিসেবে চাই না, খেতলাম না, কিন্তু কিছু করার নাই। আপনার নাম? আমার নাম শ্রী দিলীপ কুমার রায়, আমি ফুলচুরি হাই স্কুলের টিচার ইন চার্জ। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না, শেফদের পছন্দের সিজলার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চায় ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।